উৎস বিবেচনায় বাংলা শব্দ ভাণ্ডার কত প্রকার? চার প্রকার। নিচের কোনটি তৎসম শব্দ? গ্রহ তৎসম শব্দ। নিচের কোন শ্রেণীর বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃতির অনুরূপ? তৎসম। গঠন বিবেচনায় শব্দ কত প্রকার? মৌলিক ও সাধিত, দুই প্রকার অ্যাকচুয়ালি, মৌলিক ও সাধিত। কোনটি পদের নাম নয়, পদানুপদের নাম নয়? হরতাল কোন ভাষা থেকে আগত শব্দ? গুজরাটি। নিচের কোনটি তৎসম শব্দ? ধুলি। আসমান কোন ভাষা শব্দ? ফার্সি। হেট মৌলভি ইংরেজি যোগ ফার্সি। পরশ্ব শব্দটির অর্থ পরশু। বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে? লিঙ্গ পরিবর্তন দ্বারা। কোনটি ইংরেজি শব্দ? কমা। উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? তুর্কি শব্দ, তুর্কি ভাষা থেকে। গ্রিক শব্দ কোনটি? দাম। চৌহদ্দি বাংলা যোগ ফার্সি, চৌহদ্দি বাংলা যোগ ফার্সি বাংলা একাডেমির মতে। কোন শব্দটি ফার্সি? পেরেশান। দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে এসেছে অথবা ইংরেজি ভাষা থেকে আগত? এজেন্ট। কাঁচি কোন ধরনের শব্দ? তুর্কি। ব্যাটাইম শব্দটি গঠিত হচ্ছে ফার্সি ইংরেজি, ফার্সি ইংরেজি শব্দে। পেয়ারা পর্তুগিজ শব্দ। অপলাপ শব্দের অর্থ অস্বীকার। পর্তুগিজ কোন পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় এসেছে, বাংলা ভাষায় আত্মীকরণ করা হয়েছে? এটা হচ্ছে বালতি। লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে আরবি শব্দ থেকে, আরবি ভাষা থেকে। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় তিন ভাগে। লুঙ্গি শব্দটি কোন ভাষা শব্দ? বর্মী ভাষা শব্দ। জুলমাত শব্দের অর্থ অন্ধকার। উৎসগত দিক থেকে শব্দ পাঁচ প্রকার। নগদ শব্দটি কোন ভাষা শব্দ? আরবি শব্দ। কোনটি গ্রিক শব্দ? দাম। হরতাল শব্দটি গুজরাটি শব্দ। বর্গী শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর হবে ফার্সি ভাষা। পেয়ারা শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত। নামাজ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি। তদ্ভব শব্দের উদাহরণ চাঁদ। খ্রিস্টাব্দ শব্দটি মিশ্র শব্দ, যে হচ্ছে ইংরেজি এবং তৎসময়ের মিশ্রণে গঠিত খ্রিস্টাব্দ। চশমা শব্দটি ফার্সি শব্দ। নতুন শব্দ গঠন করে সন্ধি ও সমাস। গিন্নি শব্দ কোন ভাষা শব্দ? গিন্নি হচ্ছে অর্থতৎসম শব্দ, গিন্নি অর্থতৎসম শব্দ। ব্যাকরণ শব্দটি হলো তৎসম শব্দ। আদালত শব্দটি আরবি শব্দ। কোনটি তৎসম শব্দ? মানব। খোদা শব্দটি ফার্সি। কৃষ্ণ এর অর্থতৎসম শব্দ কেষ্ট। তৎসম শব্দের ব্যবহার কোন ভাষা রীতিতে বেশি হয়? সাধু ভাষা রীতিতে বেশি হয়। পুলিশ শব্দটি এসেছে ইংরেজি ভাষা থেকে। জান্নাত ও বেহেস্ত শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে? আরবি ও ফার্সি। নিচের কোনটি তুর্কি ভাষা থেকে আগত? কোনটি নয়। চানালা শব্দটি পর্তুগিজ। হরতাল শব্দটি গুজরাটি। শব্দের অর্থগত অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ। সংস্কৃত ভাষা থেকে যেসব শব্দ সোজাসুজি বাংলায় এসেছে ও যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে বলে তৎসম শব্দ। কোনটি তৎসম শব্দ? কোনটি নয়, কারণ ফুল, হাত, ডিম, বাড়ি এগুলো তৎসম শব্দের রূপ হচ্ছে। ফুল হচ্ছে ফুল্ল, হাত হস্ত, ডিম হচ্ছে ডিম্ব, বাড়ির তৎসম হচ্ছে বাটি। চন্দ্র শব্দের তদ্ভব রূপ চাঁদ। চন্দ্র কোন ভাষার শব্দ? তৎসম শব্দ। কোনগুলো দেশি শব্দ? চাল চুলা দেশি শব্দ। ক্যারেটে জুতো রিক্সা কোন দেশি শব্দ? জাপানি দেশি শব্দ এটি, জাপানি। কবুল কলম তুফান আরবি শব্দ, চাবি পর্তুগিজ শব্দ। নিচের কোনটি পর্তুগিজ শব্দ? গুদাম। মা শব্দটি তদ্ভব শব্দ থেকে এসেছে। সুনামি শব্দটি জাপানি শব্দ। নিচের কোন শব্দটি বিদেশি শব্দ? ওজন। হরতাল শব্দটি কোন ভাষার শব্দ? গুজরাটি। চৌহদ্দি শব্দটি কোন ভাষার শব্দ মিলে হয়েছে? বাংলা যোগ ফার্সি। যথাক্রমে আরবি, ফার্সি ও ইংরেজি থেকে আগত শব্দ রোয়াক, মশক, কেতলি। আইলা ও গ্রিস কোন ভাষার শব্দ? মালয় ভাষার শব্দ। কোনটি বাংলায় ব্যবহৃত ফার্সি শব্দ? রশিদ। কেরানি শব্দটি কোন ভাষা থেকে আগত? কেরানি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ। কোনটি জাপানি ভাষা শব্দ নয়? চামেলি। কোনটি আরবি শব্দ নয়? আবাদ। কোনটি দেশি শব্দ নয়? ধুতি। আদালত শব্দটি কোন ভাষা শব্দ? আরবি শব্দ। কোনটি দেশি শব্দ? ঢেকি। চা কোন দেশি শব্দ? চীন।
রেনেসাঁস শব্দটি কোন ভাষা থেকে আগত শব্দ? ফরাসি। রাজা বাদশাহ শব্দটি কোন দুটি ভাষার মিশ্রণ সংমিশ্রণ? রাজা বাদশাহ হচ্ছে তৎসম যোগ ফার্সি। পাঞ্জেরি কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ। যে সকল শব্দ ব্যুৎপত্তি দ্বারা অথবা উৎস যে সকল শব্দ ব্যুৎপত্তি দ্বারা অথবা সমাস দ্বারা গঠিত হয় তাকে বলা হয় সাধিত শব্দ। গ্রিক শব্দ হচ্ছে দাম। কোনটি একাক্ষর শব্দ? জল। কোনটি হিন্দি শব্দ? পানি। কোনটি রূঢ়ি শব্দ? গবেষণা। গাহি তাহাদের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান। শেষোক্ত পঙ্ক্তিতে ব্যবহৃত ফসল শব্দটি উৎস ভাষা হচ্ছে আরবি। কোনটি দেশি বাংলা শব্দ নয়? মুড়ি দেশি বাংলা শব্দ নয়।